আমি তোমাকে অনেকবার প্রপোজ করছি, কিন্তু তুমি আমাকে কোনো অ্যান্সার দাও না। তুমি আজকে আমাকে বলবা যে বিষয়টা আসলে তুমি চাও কি চাও না। হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? হ্যাঁ, এই যে আমাদের নতুন বাড়ির পিছনে একটু আসা তো কথা আছে। আচ্ছা, ঠিক আছে, আমি ওয়েট করতেছি। কি ব্যাপার, জরুরি তলব? হ্যাঁ, আসো, কথা আছে তো, চলো এখানে দেখা করব। না, সামনে গিয়ে বসি। এ ওদি কোথায় যাচ্ছেন? কি ব্যাপার, কি ব্যাপার, জরুরি তলব করলো, এখন আবার কোনো কথাই নেই। খুব জরুরি কথা বলার জন্য ডাকলাম। আমি আজকে তোমাকে যা বলবো তুমি প্লিজ কথাটা সঠিক এবং মন থেকে যেটা অ্যান্সার আসে তুমি আমাকে সেটা দিবা। আচ্ছা, তুমি আমার কাছে একদম প্রকৃতিটা বিষয়ে জানতে চাচ্ছ? জি হ্যাঁ। কী সেটা বলো। আমার বাড়ির থেকে ছেলে দেখতেছে, মানে এক প্রকারের কথাবার্তাও ক্লিয়ার। আমি তোমাকে মন থেকে ভালোবাসি, এটা নতুন করে বলার আর কিচ্ছু নেই। পৃথিবীতে যদি আমি কাউকে ভালোবেসে থাকি সেটা হচ্ছে তুমি। তো তুমি আমাকে, আমি তোমাকে অনেকবার প্রপোজ করছি কিন্তু তুমি আমাকে কোনো অ্যান্সার দাও না। তুমি আজকে আমাকে বলবা যে বিষয়টা আসলে তুমি চাও কি চাও না। যদি না চাও তাহলে আমি ফ্যামিলির বিষয় মেনে নিতে হবে, হয়তোবা মনের মধ্যে সারা জীবনে ক্ষতটা থেকে যাবে আমার। তোমাকে কেন আমি জীবন সঙ্গী হিসেবে চাব না বলো? তোমার মধ্যে সব কিছুই আছে, কিন্তু তোমার বাবা, তোমার ফ্যামিলি, তোমরা অনেক বড় মাপের মানুষ, সেই তুলনায় আমরা অনেক নিতান্তই গরিব। তোমরা যেরকম আমি তো সেভাবেই থাকতে পারবো, আমি তো এর আগেও তোমাকে এই কথাগুলো বলছি। এত তাড়াহুড়া করে আমার পক্ষে সম্ভব না তোমাকে বিয়ে করা। আমি যাব না যে তুমি এভাবে আমাদের বাসায় আসো। তাহলে তোমার কি এটাই শেষ কথা? বলতে পারো এটাই শেষ কথা আমার, কিন্তু আমার করার আছে ভালো। আমি কী করতে পারি তোমার জন্য? চাইলে অনেক কিছু করতে পারো। একটা গরিব বাবার বেকার ছেলের করণীয় থাকতে পারে? তুমি তো অশিক্ষিত নও। শোনো, এটা কাজ করে চলো, আমরা পালাই গিয়ে। আমাকে নিয়ে তোমার পালাইতে হবে না, কারণ চিন্তা মাথা থেকে ছেড়ে ফেললো। আমি তোমাকে সেটা রিকোয়েস্ট করি, আমাকে তোমার সময় দাও। দুই মাসের মধ্যে আমি তোমাকে ইনশাল্লাহ আমার পাশে নিয়ে যাবো এবং সম্মান দিয়ে বউ হিসেবে তোমাকে ভালোভাবে নিয়ে যাবো। আমিও চাই না যে ফ্যামিলির মুখে চুনকালি দিয়ে লুকোচুরি করে বিয়ে করি। তাহলে ঠিক আছে, তোমার এই দুই মাসের অপেক্ষায় থাকলাম আমি, বিয়েটা যেভাবে হোক আটকাচ্ছি। এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট, পারলে তুমি বিয়েটা যেভাবে হোক আটকো, যদি আমাকে প্রকৃত ভালোবেসে থাকো। আমি উঠি, বাকিটা তোমার উপরে এখন থাকতে থাকলো। হ্যাঁ, ও আমার মনটা আজ পর্যন্ত বুঝলো না।